আমাদের দৈনন্দিন জীবনকে মসৃণ করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিজ্ঞান। গবেষকদের গবেষণা এবং নিত্য নতুন আবিষ্কার অনেক কঠিন কাজ সহজ করে দিচ্ছে, তা সে প্রাকৃতিক হোক কিংবা কৃত্রিম। তেমনই একটি চমৎকার উদ্ভাবনের খবর দিয়ে শুরু করছি আজকের টেক ট্র্যাক। সমতল থেকে প্রায় 200 মিটার উচ্চতায় বিশেষ এক প্রকল্প হাতে নিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই প্রকল্পের উদ্দেশ্য বিশেষ এক প্রকার জাল টাঙিয়ে পানি সংগ্রহ করা। কুয়াশা থেকে পানি সংগ্রহের এই প্রক্রিয়া আশার আলো দেখাচ্ছে মরক্কোর একটি অঞ্চলের মানুষকে। দক্ষিণ পশ্চিম মরক্কোর এই এলাকাটি সাহারা মরুভূমির প্রান্তে। এখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, ফলে খরা এই এলাকার নিত্যসঙ্গী। পানির জন্য মানুষজনকে কখনো কখনো হাঁটতে হয় মাইলের পর মাইল। এই সমস্যা সমাধানে জাল দিয়ে কুয়াশা ধরে তা থেকে পানি তৈরির একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকরা। এই পদ্ধতিতে জালে কুয়াশা ধরা পড়ে এবং তা জাল বেয়ে ফোঁটা ফোঁটা পানি আকারে নিচে জমা হয়। সেই পানি দিয়ে চলে এই অঞ্চলের মানুষের প্রতিদিনের কাজ। এখানকার মানুষ চাষাবাদ করে বাঁচে। কৃষি আর পশুপালন দুটি কাজের জন্যই প্রয়োজন পানি। সেসব কাজ চালিয়ে এই পানি খাওয়াও যাবে। কুয়াশা ধরার এই প্রকল্পই পারে তাদের পরিস্থিতির উন্নতি ঘটাতে। দার্সি হামাদ নামের একটি এনজিও এবং জার্মান ওয়াটার ফাউন্ডেশন এই ফগনেট প্রজেক্ট নিয়ে কাজ করছে। তাদের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার পিটার ট্রাউডভাইন সেজন্য নানা ধরনের ফাইবার পরীক্ষা করছেন যাতে প্রজেক্টটি কার্যকরী হয়। যেমন প্রচণ্ড বাতাসেও যেন জাল ছিঁড়ে না যায়, কিংবা কোন জাল বেশি পানি ধারণ করতে পারে, অথবা কোন জাল টানাতে সহজ হবে ইত্যাদি। দেখা গেছে কুয়াশা ধরার জালগুলো পরীক্ষামূলক পর্যায়ে ভালোই কাজ করেছে। আগামী বছর বুদমেস গিদা পাহাড়ের চারপাশে 31টি ফগনেটের একটি বড় গ্রিড বসানো হবে। প্রতি বর্গমিটার জাল থেকে পানি পাওয়া যাবে প্রায় 22 লিটার। নতুন গ্রিড থেকে কুয়াশার দিনে গ্রামের মানুষরা প্রায় 37,000 লিটার পানি পাবেন, যা জমাও করে রাখা যাবে। গবেষকরা বলেন, কুয়াশার যে একটা ভালো দিক আছে গ্রামবাসীদের সেটা বোঝাতে গোড়ার দিকে তাদের বেগ পেতে হয়েছিল। তারা বলছেন, এবার হয়তো পাহাড়ের অধিবাসীরা কুয়াশা দেখে শুধু ভয় পাবেন না, কিছুটা আনন্দও পাবেন।